আমার আজকের রেসিপি লৈট্টা মাছের ঝুড়ি ভাজা। এই রেসিপিটা এত বেশি মজা যে কেউ খেলে এর প্রেমে পড়ে যাবে। আজকে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে তেল নিয়েছি, সরিষার তেল 3 টেবিল চামচের মতো, আর দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভেজে নেওয়ার পর একটু কালো জিরা অ্যাড করব। এটা জাস্ট ফোড়ন হিসেবে ইউজ করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর এখানে আমি মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। পেঁয়াজটা খুবই চিকন করে কাটতে হবে, তাহলে এটা খেতে ভালো লাগবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই মাছটা খেতে অনেকেই পছন্দ করে, আবার অনেকে অপছন্দ করে থাকেন, তবে আমি এটা খেতে বেশ পছন্দ করি, কারণ জন্মসূত্রে আমার কিছুটা সময় ছোটবেলাটা চট্টগ্রামে কেটেছে, আর ওইখানের লৈট্টা মাছটা খুবই স্পেশাল, আর ভালো মাছ পাওয়া যেত, আর আমার নানুর হাতে অনেক মাছ খাওয়া হতো। তো এখানে আমি অ্যাড করে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। সামান্য পানি দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা কালার আসার পর বুঝতে হবে এটা কষানো হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি মাছটা অ্যাড করে দিচ্ছি। আজকে এখানে আমি বড় সাইজের 3টা মাছ নিয়েছি, যেহেতু আমি একা খাবো, আমার বাসার আর কেউ এটা পছন্দ করে না, তাই পরিমাণটা অল্প নিয়েছি, আর সেই অনুযায়ী মশলাও অ্যাড করেছি। ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করবে, ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দিয়ে নিতে পারেন, তবে আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু শুকনো মরিচ দিয়েছি, আবার শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করেছি, আবার কাঁচা মরিচও অ্যাড করব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, যেহেতু সাগরের মাছ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। মাছটা মোটামুটি এরকম হয়ে আসার পর্যায়ে এটার ভিতর থেকে কাঁটাটা বের করে নিতে হবে। আমি এখানে 2টা চামচ নিয়েছি, 2টা চামচের সাহায্যে খুব ভালোভাবে কাঁটাটা এভাবে খুলে বাইরে ফেলে দিতে পারি। আপনারা চাইলে এটা রেখে দিতে পারেন অথবা ফেলে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা, তবে রাখলেও সমস্যা নেই। ফেলে দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে ভুনা করে নিতে হবে, যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। রান্নাটার মাঝখানে ঠিক শেষ হওয়ার আগ মুহূর্তে আমি কিছু রসুন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, আর রসুনগুলো আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, আর এতে করে মাছের দুর্গন্ধটা দূর হবে আর খেতেও ভালো লাগবে। মাছের একটা দুর্গন্ধ থাকে সবসময় রসুন দেওয়ার কারণে, সেই দুর্গন্ধটা একদম দূর হয়ে যায়, খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। একদম শেষ মুহূর্তে আমি এটার মধ্যে কিছু কাঁচা মরিচ আর ধনে পাতা অ্যাড করেছি। এটা ঠিক এমনভাবে রান্না করতে হবে যেরকম আমরা নারিকেলের নাড়ু তৈরি করি, ঠিক সেরকমভাবে রান্না করতে হবে, একদম থিকনেস হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নারিকেল কিন্তু এভাবে থিকনেস করে নিয়ে তারপর আমরা নাড়ু তৈরি করি, ঠিক সেরকমটা। আমি এখানে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি একদম থিকনেস হওয়া পর্যন্ত। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারুন, আর সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন, তাতে করে নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা আসার আগে, আর এরকম নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাটা কিন্তু রেডি, আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে যেরকম ডিলিশিয়াস লাগছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো ছিল। আপনারা বাসায় একবার হলো এরকমভাবে লৈট্টা মাছ ট্রাই করতে পারেন। লৈট্টা মাছের এই ঝুড়ি ভাজাটা গরম গরম ভাতের সাথে হলে কিন্তু মন্দ হয় না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে একটি কমেন্টস আর একটি লাইক অবশ্যই শেয়ার করে দিতে পারেন। সেই সাথে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজকে এইখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।